হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি একটা রেসিপি নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে খাসির মাংস ভুনা রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখুন আমি পরিবেশন করেছি পেঁয়াজের বেস্তা দিয়ে তাহলে দেখুন আমার রেসিপিটা আজকে আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করে নেবেন আমার সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন এখানে যা যা লাগছে আমার খাসির মাংস ভোনা রান্না করতে এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি হাড়সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা রসুনটা বেশি দিলেই মজা লাগে এখানে দেড় চা চামচ জিরার ফাঁকি গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ সবই দুই চা চামচ করে নিয়েছি আমি লবণ স্বাদ মতো পেঁয়াজ এক কাপ নিয়েছি আপনারা আপনাদের ইম অনুযায়ী দিবেন মাংস অনুযায়ী এখানে নিয়েছি আমি আস্ত কিছু কাঁচামরিচ আর রসুন এখানে পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য দার চিনি তেজপাতা নিয়েছি এখানে আমি উপকরণগুলো সব দিয়ে দেব একসাথে সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নিব। এখানে আমি তিন চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে একটাকে মাখিয়ে নেব যেন মশলাগুলো ভালো করে মিশে যায় সব মাংসের সাথে এভাবে খাসি মাংসটা রান্না করে দেখবেন অনেকেই খাসির মাংস পছন্দ করেন না এভাবে ভুনা করে দেখবেন একটুও গন্ধ লাগে না অনেক মজা লাগে খাসির মাংসটা হয়ে গিয়েছে আমার মাখানো এখন আমি পনেরো মিনিটের জন্য এটা রেখে দেব হয়ে গেল আমার পনেরো মিনিট পরে ফিরে আসছি এখন রান্নার চলে যাব একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তার জন্য এটাকে বাদামি কালার করে নিতে হবে আমি তেজপাতা গরম মশলাগুলো দিয়ে দিলাম যেন ফ্লেভারটা আসে একটু ভেজে নিতে হবে আমি একটু তুলে রেখেছি পেঁয়াজটা এখন এখানে আমি খাসি মাংসগুলো মাখানো মাংসগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন আপনারা চাইলে আরও বেশি সময় রেখে দিতে পারেন এখন এটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যেন পানি ছেড়ে দেয় কষাতে হবে অনেকটাই মিশিয়ে নিয়েছি আমি দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মাংসটায় কষাতে কষাতেই অনেকটা রান্না করে ফেলতে হবে মাংসটা এভাবে কোন কোনো গন্ধ লাগে না এভাবে ভুনা করে দেখবেন মাংসটা অনেক ভালো লাগে আমি ঢেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিয়েছি পনেরো মিনিট পরে আবার ফিরে এসলাম অনেকটা পানি বের হয়ে গেছে দেখুন আবার ঢেকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব আমি কিন্তু একটু পানি দেইনি তেলটা ভেসে উঠেছে এখন দেখুন অনেকটাই তেল ভেসে উঠেছে অনেকটাই রান্না হয়ে গিয়েছে আমার মাংসটা এখন আমি সেদ্ধর জন্যে পানি দিয়ে দেব গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন মাংসতে আমি দুই মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি গরম পানি দেখুন কালারটাও সুন্দর হয়ে উঠেছে তেলটাও ভেসে উঠেছে এখন শুধু সেদ্ধর পালা আর একটু সেদ্ধ করতে হবে এখন আমি আস্ত আর রসুনগুলো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এটা দিলে অনেক ফ্লেভার হয় মজা লাগে মাংসটা এখন আমি ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি জিরার ফাঁকিটা ভেজে করতে হয় জিরাটা এটা দিলে মাংসটা অনেক ফ্লেভার হয় অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংস কোনো গন্ধ লাগে না খাসি মাংস খেতে অনেক মজা লাগে আমি বৃহস্তা দিয়ে এখন শেষ করছি আমার রান্না শেষ আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন সুন্দর কালার হয়েছে আল্লাহ পেস খেতেও মজা হয়ে